আবারও সেই আলিমদার বাংলাদেশের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত দিলেন আজ মিরপুর টেস্টে মেহেদি হাসান মিরাজের বিপক্ষে এই ভুল ক্যাচ আউটের সিদ্ধান্ত দেন এই পাকিস্তানি আম্পায়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করার সময় মেহেদি হাসান মিরাজ ও নাসির বিয়াল্লিশ রানের জুটি গড়ে ভালো এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ কিন্তু নেথাম লাউনের বলে বল প্যাডে লাগার পর শর্ট লেগে ক্যাচ ধরে হ্যান্ডস কম্বো আবেদন করে অস্ট্রেলিয়ার সকল খেলোয়াড়রা আর এই আবেদনের সাড়া দেয় আলিমদার কিন্তু পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় ব্যাটে লাগেনি বল বাংলাদেশ আগেই রিভিউ শেষ করে ফেলাতে মেহেদিকে রিভিউ না নিয়েই সাজঘরে ফিরতে হয় একটা রিভিউ খরচ করে ফেলেছিলেন সাব্বির রহমান কেন সেই রিভিউ নিয়েছিলেন তিনিই বলতে পারবেন অন্যটা মুশফিকুর রহিম অনেক ভেবে শেষ মুহুর্তে রিভিউ নিয়েছিলেন অধিনায়ক তার কোনো একটা থাকলেই বেঁচে যেতেন মেহেদি হাসান মিরাজ নাথান লায়নের বলে শর্ট লেগে পিটার হ্যান্ডসমের হাতে ধরা পড়েন দুটি চারে আঠারো রান করা মিরাজ বল তার ব্যাট ছোঁয়নি ক্যাচ গেছে প্যাডে লেগে আম্পায়ার আউট দেওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অসহায় হাসিতে মাঠ ছাড়ে তরুণ অলরাউন্ডার তার বিদায়ে ভাঙ্গে বিয়াল্লিশ রানের জুটি এর আগে তামিম ও সাকিবের দুর্দান্ত ফিফটিতে বড় স্কোরের দিকে যাচ্ছিল বাংলাদেশ কিন্তু এই দুজনের আউটের পর আর কেউ দাঁড়াতে পারেনি অবশেষে দুইশো ষাট রানে থেকে যায় বাংলাদেশের প্রথম ইনিংস দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন